জলপথ কি আমরা তা জানি, তাই তো? জলপথ কি সমুদ্রপথ, নদীপথ, খালপথ, এমনকি কিছু হ্রদ আছে যে হ্রদগুলোতেও কিন্তু কি বলতো নৌকা জাহাজ স্টিমার চলাচল করে, তার মানে কি হ্রদপথ, তাই তো? আর জলপথে কি চলাচল করে সেটাও আমরা জানি, কি চলাচল করে জাহাজ নৌকা স্টিমার লঞ্চ, এগুলো জলপথে চলাচল করে, তাই তো? আরেকটা বিষয় কি দেখো, তোমরা জলপথ সম্পর্কে আর দুটা কথা শুনবে, দুটা বিশেষ কথা আছে। একটা কি বলতো, একটা হচ্ছে শিপিং লেন, আরেকটা হচ্ছে শিপিং লাইন। শিপিং লেন মানে কি দেখো, লেন শব্দের অর্থ কি, লেন শব্দের অর্থ হচ্ছে কি বলতো পথ বা রাস্তা। তো সমুদ্রে জাহাজগুলো যে চলাচল করে, জাহাজগুলো চাইলেই কিন্তু যেদিকে খুশি সেদিকে চলতে পারে না, ঠিক আছে? সমুদ্রেও কিন্তু জাহাজগুলো চলার নির্দিষ্ট পথ বা রাস্তা আছে, কেন বলতো? কারণ সমুদ্রের তলাতে কি আছে বলতো, সমুদ্রের তলাতেও কিন্তু পাহাড় পর্বত, পর্বতের শৃঙ্গ আগ্নেয়গিরি এগুলো আছে। তো এরকম যদি হয় যে জাহাজ যেদিকে খুশি যাচ্ছে, যে পথে যাচ্ছে সেই পথে মনে করো কোনো ডুবন্ত পাহাড় বা পর্বতশৃঙ্গ আছে, তাহলে কি হতে পারে, জাহাজের তলদেশ ওই পর্বতশৃঙ্গে ধাক্কা লেগে জাহাজ ভেঙে যেতে পারে এবং জাহাজ ডুবে যেতে পারে। এই জন্য কী হয়, সমুদ্রেও কিন্তু কি বলতো জাহাজ নির্দিষ্ট পথ ধরে চলে, আর ওই পথটাকেই বলা হয় শিপিং লেন। তোমরা ভিডিওতে লক্ষ্য করো, দেখো এই জাহাজ নির্দিষ্ট পথ ধরে চলছে, একটা নির্দিষ্ট পথ ধরেই কিন্তু চলে, আর এই পথটাকেই বলা হয় শিপিং লেন। আর শিপিং লাইন মানে কি দেখো, শিপিং লাইন মানে হচ্ছে যেসব সংস্থা সমুদ্রে জাহাজ চালায়, সেই সব সংস্থাগুলোকেই বলা হয় শিপিং লাইন। তোমরা ছবিতে লক্ষ্য করো, এরকম হচ্ছে দেখো যে সংস্থা যারা জাহাজ তৈরি করে এবং সমুদ্রে জাহাজ চালায়, সেই সংস্থাটাই হচ্ছে শিপিং লাইন, ওকে? যেমন ভারতের ক্ষেত্রে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এবার আমরা আজকের ক্লাসের মূল প্রশ্নে আসি। প্রশ্নটা কি, যে জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন, তাই তো? প্রশ্নটা 3 মার্কসের প্রশ্ন হয়, প্রশ্নটা মাধ্যমিকেও আসে আবার উচ্চ মাধ্যমিকেও আসে, ওকে? তোমরা আশা করি উত্তরটা শুনে শুনেই লিখে ফেলতে পারবে, ওকে? দেখো কীরকম, কোনো দেশের সম্পদের সুষম ব্যবহার এবং সম্পদের সদ্ব্যবহার এবং দেশটির কোনো দেশের অর্থনীতির বিকাশে জলপথ এতই গুরুত্বপূর্ণ যে এই জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। এবার কী কী কারণে বলা হয়, এই কারণগুলো এবার এক এক করে আমরা দেখে নিয়েছ। আমরা 1 নম্বর কারণ লিখতে পারি যে পরিবহনের খরচ কম, এই হেডিং করে লিখতে পারি, ঠিক আছে? দেখো কীরকম, জলপথে পরিবহন খরচ কম হয় মানে ভাড়া কম লাগে। কেন লাগে আমি একটা উদাহরণ দিয়ে বলি, দেখো ভাড়া কেন কম লাগে। দেখো যেমন ধরো সড়কপথের ক্ষেত্রে যদি বলি, তো সড়কপথ কি তৈরি করতে হয়, এই তো? সড়কপথ তৈরি করতে হয়, জায়গা কিনতে হয়, পাথর বিছাতে হয়, পিচ করতে হয়, তাছাড়াও কি বলতো যে নদী থাকলে পরে বড় নদী থাকলে বড় ব্রিজ তৈরি করতে হয়, এই জন্য কি সড়কপথ তৈরি করতে প্রচুর খরচ হয়। এবং শুধু তাই না, একবার তৈরি হয়ে যাওয়ার পরেও কি মাঝে মাঝেই কি ওই পথ কি মেরামত করতে হয় বা রক্ষণাবেক্ষণ করতে হয়, তো ওই রক্ষণাবেক্ষণ করার জন্যও কি প্রচুর অর্থ বা টাকা লাগে। তো এই টাকাগুলো আসে কোথা থেকে বলতো, এই টাকাগুলো এই সড়কপথে যেসব যান চলাচল করে, ওকে, সেই সব যান থেকেই কি ট্যাক্স বা শুল্ক আদায় করা হয়, ওকে? ফলে কি বুঝতেই পারছো, সড়কপথে কি ট্যাক্স বা শুল্ক বেশি হবে, তাই তো? বেশি হলে কি ট্যাক্স বা শুল্ক বেশি হওয়া মানে কি ভাড়া বেশি লাগবে, তাই তো? কিন্তু জলপথের ক্ষেত্রে কি বলতো, যে জলপথে যেমন খালপথ ছাড়া নদীপথ বা সমুদ্রপথ তৈরি করতে খরচ হয় না, খুব মিনিমাম খরচ, তৈরি করার খরচ প্রায় লাগে না, এবং রক্ষণাবেক্ষণেরও খরচ প্রায় শূন্য, মেরামত করতে হয় না, তাই তো? ফলে কি জলপথে কি ট্যাক্স খুব কম বা শুল্ক খুব কম, এই জন্য জলপথে পরিবহন খরচ সবচেয়ে কম। তোমরা পয়েন্টটা কী করে লিখবে দেখো, পরিবহন খরচ কম, জলপথ বিশেষ করে সমুদ্রপথ ও নদীপথের নির্মাণ ব্যয় ও রক্ষণাবেক্ষণ ব্যয় প্রায় নেই বললেই চলে, তাই জলপথে ভাড়া সবচেয়ে কম। 2 নম্বর পয়েন্ট করব যে ভারী পণ্য পরিবহনের সুবিধা, ওকে? কীরকম দেখো, যে আমরা এই যে রাস্তাঘাটে ট্রাকগুলোকে দেখি বা হাই রোডে বড় ট্রাকগুলোকে দেখি, এই ট্রাকগুলো কি বলতো কোনো কোনো ট্রাক 15 টন, কোনো কোনো ট্রাক 20 টন, ওকে, 20 টন,
30 টন খুব বেশি হলে 30 টন 30 টন পর্যন্ত পণ্য পরিবহন করতে পারে। আর তোমরা ছবিতে দেখো এই যে বড় সামুদ্রিক জাহাজ আছে এই জাহাজগুলো কি বলতো 5 লক্ষ টনেরও বেশি পণ্য পরিবহন করতে পারে। তাহলে বুঝতেই পারছো কত পণ্য পরিবহন করে। ফলে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল এই তো এক দেশ থেকে আরেক দেশে আনা, এই তো শিল্পের ভারী যন্ত্রপাতি, বিশালাকার ভারী যন্ত্রপাতি এক দেশ থেকে আরেক দেশে আনা একমাত্র এই জলপথেই সম্ভব। আর এই জলপথে আনা সম্ভব বলেই কি জলপথের উন্নতি হলে কি সেই দেশের কি শিল্পের প্রসার হবে? এই তো তোমরা এই পয়েন্টটা কিভাবে লিখবে দেখো। ভারী পণ্য পরিবহনের সুবিধা, সমুদ্রপথে বৃহৎ পণ্যবাহী জাহাজগুলি একসঙ্গে 5 লক্ষ টনেরও বেশি পণ্য বহন করতে পারে, ফলে শিল্পের কাঁচামাল, ভারী যন্ত্রপাতি, অপরিশোধিত খনিজ তেল খুব কম খরচে আমদানি রপ্তানি করা যায়, যা কোনো দেশের শিল্পের উন্নতির সহায়ক। 3 নম্বর পয়েন্ট লিখবে যে জলপথ অবাধ। ওকে, কীরকম? এখানে একটা উদাহরণ দিই দেখো। মনে করো সড়ক পথে যদি এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায়, ঠিক আছে, বা এক দেশের উপর দিয়ে আরেক দেশে যেতে হয়। যেমন মনে করো যে বাংলাদেশ থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভুটানে যাবে, তাহলে ভুটানে গেলে কী করতে হবে? বাংলাদেশ থেকে কি অবশ্যই ভারতের উপর দিয়ে যেতে হবে, তাই তো? তো ভারতের উপর দিয়ে যখন যাবে, যাওয়ার আগে কি ভারতের কাছ থেকে কি পারমিশন নিতে হবে, তাই তো? এবং কী করবে, ভারতকে শুল্ক বা ট্যাক্স দিতে হবে, ফলে কি ভাড়া বেশি পড়বে, পণ্য পরিবহনের খরচ বেশি হবে। কিন্তু পৃথিবীর যে সমুদ্রপথগুলি আছে, আন্তর্জাতিক সমুদ্রপথগুলি কোনো দেশের এক্তিয়ারভুক্ত নয়, তাই সমুদ্রপথে জাহাজ চালাতে গেলে কোনো দেশের প্রয়োজন নিতে হয় না বা কোনো দেশকে শুল্ক বা করও দিতে হয় না। তার মানে কি দেখো যে আন্তর্জাতিক জলপথ সব দেশই ব্যবহার করতে পারে, এই জন্য কী বলতো, আর জলপথে কি পরিবহন খরচ কি খুব কম। ওকে, এই জন্য কি দেখবে দেখো যে দ্বীপ রাষ্ট্র যেগুলো সেই দেশগুলো কি করবে, অন্য দেশের সাথে সম্পর্ক কোন পথে হবে, জলপথে হবে। ওকে, আর জলপথে কি পরিবহনের খরচ কম, খুব সহজেই শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি আনা দেওয়া নেওয়া করতে পারে। ওকে, এই জন্য দেখবে জাপান দ্বীপরাষ্ট্র, এই জন্য জাপান খুব উন্নত, ইংল্যান্ড দ্বীপরাষ্ট্র উন্নত, নিউজিল্যান্ড উন্নত, এই কারণে দ্বীপরাষ্ট্রগুলো উন্নত হয়। তো তোমরা এই পয়েন্টটা কিভাবে লিখবে দেখো, জলপথ অবাধ, পৃথিবীর সমুদ্রপথগুলি কোনো দেশের এক্তিয়ারভুক্ত নয়, তাই সমুদ্রপথে জাহাজ চলাচলের জন্য কোনো দেশকে শুল্ক দিতে হয় না বা কোনো দেশের অনুমতির প্রয়োজন হয় না, অর্থাৎ আন্তর্জাতিক জলপথ প্রত্যেক দেশেই অবাধে ব্যবহার করতে পারে। 3 মার্কসের জন্য এই 3টা পয়েন্ট লিখলেই ফুল নাম্বার পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।